ওইটা একটা হরিদাসপুর নামক গ্রাম ছিল যেখানে কীর্তি আর বালু দুই ভাই বোন থাকত তাদের বাবা গাড়ি চালাতো আর মা বাড়িতে থেকে বাড়ির কাজ করত বাবার নাম ছিল রাম আর মায়ের নাম তুলসী রাম কাজের জন্য গাড়ি নিয়ে এদিক ওইদিক ঘুরে বেড়াতো দুদিন তিন দিন পর ছাড়া ছাড়া এসে ছেলে মেয়েদের সাথে দেখা করে যেত আর বাড়িতে কিছু টাকা দিয়ে যেত তুলসী খুবই শান্ত স্বভাবের ছিল সব দুঃখ কষ্টকে মুখ বুঝে সহ্য করে নিজের সংসার চালাতো নিজের বাচ্চাদেরকে অনেক পড়াশোনা করাতো একদিন গ্রামে যাওয়ার সময় রাম বলল। তুলসী তুমি বাচ্চাদের খেয়াল রাখবে আমার ফিরতে পাঁচ দিন সময় লাগতে পারে যদি তোমার কোনো কিছু দরকার হয় আমাকে ফোন করে নিও ঠিক আছে তুমি সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আর হ্যাঁ বলতে ভুলে গেছি আসার সময় বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে আসবে উৎসব আছে তো বাবা আমার জন্য স্যুট নিয়ে আসবে কবে থেকে বলছি এবার নিয়ে আসবে তো হ্যাঁ ঠিক আছে বাবা নিয়ে আসব এই যে আমার মিষ্টি মা তোমার কি চাই তুমি বলো আমাকে তোমার জন্য কি আনবো আমার কিচ্ছু লাগবে না বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো ব্যাস আর কিছু না আমার মিষ্টি মা সর্বদা আমাকে নিয়ে কত চিন্তা করে তারপর রাম গ্রামের জন্য বেরিয়ে যায় এইভাবে পাঁচ দিন কেটে গেল পাঁচ দিন পরে সে বাড়ি ফিরল কিন্তু বাচ্চাদের জন্য কিছুই নিয়ে এলো না খালি হাতে বাড়ি ফিরল এটা দেখে বাচ্চারা বাবাকে বলল বাবা আমি স্যুট আনতে বলেছিলাম না তুমি আনলে না কেন বাবা আরে বালু তুমি চুপ করো বাবাকে আগে ভেতরে আসতে দাও তুমি ভেতরে এসো গো না না তুলসী সেরকম কোনো ব্যাপার না আমি কাজেতে এত ব্যস্ত ছিলাম যে ভুলে গেছি ঠিক আছে তোমরা মন খারাপ করো না এমনিতেই কালকে আমার ছুটি আছে কালকে আমরা গাড়ি করে শপিং করতে যাব তোমাদের যা যা দরকার তোমরা কিনে নিও আরে বা শপিং এটা তো খুব ভালো আমার মিষ্টি বাবা ঠিক আছে তারপর সেদিন রাতে সবাই খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সবাই স্নান করে রেডি হয়ে যায় শপিং করতে যাবে বলে তারপর তারা গাড়ি করে বেরিয়ে পড়ে শপিং করে বাড়ি ফেরার পথে জানতে পারে গাড়ির ব্রেক ফেল হয়ে যায় গাড়িটা গিয়ে সোজা একটা গাছের সঙ্গে ধাক্কা খায় ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে তুলসির আর রামের মৃত্যু হয়ে যায় আর বালুর একটা পা ভেঙে যায় সে প্রতিবন্ধী হয়ে যায় তাদের মা বাবার একসঙ্গে মৃত্যুর কারণে তারা দুজনে অনাথ হয়ে যায় যেহেতু তাদের মা বাবাও অনাথ ছিল সেই কারণে তাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না মা শেষ হতেই বাড়ি ভাড়া না দিতে পেরে বাড়ির মালিক সেই দুটো বাচ্চাকে বাড়ি থেকে বের করে দেয় যার কারণে দুটো বাচ্চা রাস্তায় নেমে পড়ে দিদি এবার আমরা কোথায় যাব আমাদের কাছে তো একটা টাকাও নেই কোনো কিছু কেনার জন্য তো টাকার দরকার আমি কোথাও কাজ করব লোকের বাড়িতে থালা বাসন মেজে আমাদের খাবারের জোগাড় আমি করেই নেব না দিদি তুমি কারোর বাড়িতে গিয়ে কাজ করবে না আমি কাজ করবো টাকা উপার্জন তুমি তুমি তো তো ঠিক করে করে চলতেও না বালু কি কাজ করবে এমনিতেও তোমার থেকে বড় আমি তাই আমি কাজ করব, আমি ওই সব কিছু জানি না তুমি কাজ করবে না আমি কাজ করব তার আগে একটা থাকার ব্যবস্থা করি তারা দুজনে মিলে গ্রামের শেষ প্রান্তে একটা তাম্বু খাটিয়ে থাকতে লাগলো পরের দিন সকাল থেকে বালু দিন কাজের জন্য এইদিক ওদিক ঘুরে বেড়ায় শেষ পর্যন্ত সে একটা হোটেলে কাজ পেয়ে যায় প্রথমে তো হোটেলের মালিক বালুকে কাজ দেবে না ভেবেছিল কিন্তু তারপরে বালুর মুখ থেকে সব ঘটনা শোনার পরে তাকে কাজ দেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকু আমার এরকম অবস্থা দেখে আমাকে তো কেউ কাজ দিচ্ছিল না কিন্তু আপনি ভগবানের রূপে এসে আমার অবস্থা বুঝে আমাকে কাজ দিলেন তোমার এরকম অবস্থা দেখে তোমার এরকম দুঃখের গল্প শুনে আমি তোমাকে কাজ দিয়েছি নিজেদের খেয়াল রাখবে অনেক ধন্যবাদ স্যার তারপরে বালু খুশি খুশি বাড়ি ফিরলো বাড়ি ফিরে সে তার দিদিকে যে কাজটা পেয়েছে তার ব্যাপারে বললো পরের দিন থেকেই বালু কাজে যেতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যায় একদিন এলো রাখি বন্ধনের দিন বালু প্রত্যেক দিন যে কাজ করে টাকা নিয়ে আসতো তার থেকে কীর্তি কিছু টাকা তুলে রাখতো সেই টাকা দিয়ে কীর্তি বালুর জন্য মিষ্টি আর রাখি কিনলো রাখি বন্ধনের দিন কীর্তি বালুকে বলল। আমার মিষ্টি ভাই বালু এসব না প্রত্যেক বছর মা বাবার সঙ্গে এই দিনটা পালন করি কিন্তু এবছর আমরা অনাথ হয়ে গেছি আমার খুব কষ্ট হচ্ছে দিদি কোনো ব্যাপার না মা বাবা আমাদের সঙ্গে নেই তো কি হয়েছে ওনাদের আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে থাকবে এবার আমি বুঝতে পারছি অনাথ হয়ে বেঁচে থাকা কত মুশকিল হয় বালু তখন নিজের দিদিকে বোঝালো তারপর তারা দুজনে খাওয়া দাওয়া করে সেদিন ঘুমিয়ে পড়ল। প্রত্যেক দিনের মতো বালুকে পরের দিন সকালে কাজে যেতে হবে পরের দিন সকালে বালুর কাজ দেখে খুশি হয়ে মালিক বলল। মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকা সত্ত্বেও মানুষ না কাজ করার জন্য নানা রকম বাহানা মারায় আর এদিক ওদিক ঘুরে বেড়াই তুমি এত ছোট হওয়া সত্ত্বেও এত নিষ্ঠার সাথে কাজ করো সত্যি তোমাকে থেকে গর্ব হয় আমাদের মানুষ কিন্তু ঠিকই বলে যার কাজের মধ্যে ইচ্ছা শক্তি থাকবে সে কিন্তু সব কাজই করতে পারবে বাবা বালু তোমার কাজেতে কিন্তু সবাই প্রশংসা করে সবাই আমাকে জিজ্ঞাসা করে তুমি বালুকে কোথায় পেলে আমার বিশেষ কোনো ব্যাপার নেই মধ্যে কিন্তু একবেলা খাবার জোগাড় করতে কত কষ্ট হয় সেটা বুঝতে পেরেছি বালু তুমি যদি না কিছু মনে করো তুমি এবং তোমার দিদি এখানে থাকতে পারো তার জন্য কোনো ভাড়াও লাগবে না তোমাদের দুজনকে তিন বেলা খেতে দেবো তোমাদের দুজন ভাই বোনকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব সকালে তোমরা দুজন স্কুলে যাবে আর সন্ধ্যাবেলা আমার হোটেলেতে কাজ করবে তোমাদের ভবিষ্যৎ বদলে যাবে এবার তোমাদের মর্জি ভগবান যদি নিজেই আমাদের ভবিষ্যৎ ভালো করতে চায় তাহলে কি করে বারণ করি তাহলে দেরি কি জন্য তোমার দিদিকে এখনই নিয়ে আসো এই রকম বলে হোটেলের মালিক বালু আর কীর্তিকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে গেল এই রকম ভাবেই এই গল্পর শেষ হয় যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ফর ওয়াচিং সমুদ্রের ধারে ছোট্ট একটা গ্রাম ছিল যেখানে সুজাতা আর বাসুদেব নামে স্বামী স্ত্রী থাকত তাদের দুই সন্তান ছিল রাজু আর রিয়া তাদেরকে তারা খুব ভালোবাসত তারা চাষের জমিতে কাজ করে নিজেদের সংসার চালাতো এইভাবেই দিন কেটে যাচ্ছিল সেই গ্রামে এমন কিছু ঘটলো যার কল্পনা কেউ কোনোদিনও করতে পারেনি সেটা হলো সুনামি গ্রামে সুনামির কারণে সব লোকেরা পিঁপড়ের মতো ভেসে যাচ্ছিল হঠাৎ আসা এরকম সুনামির কারণে অনেক লোকের প্রাণও যায় কিন্তু ভগবানের দয়ার কারণে রাজু আর রিঙ্কি যেমন হক করে বেঁচে যায় কিন্তু তাদের মা বাবা তাদের সঙ্গে ছিল না সেই কারণে তারা খুবই কষ্ট পায় তারা একদম একা হয়ে যায় তাদের দেখাশোনা করার মতো কেউ আত্মীয় তাদের ছিল না কেঁদে কেঁদে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারা একে অপরের হাত ধরে একে অপরকে সান্ত্বনা দিতে লাগলো তারা দুই ভাই বোনে কোথাও যেতে পারছিল না চারিদিকে শুধু জল আর জল তারা এইভাবে জলে ভাসতে ভাসতে কৃষ্ণাপুর নামক একটা গ্রামে পৌঁছায় কিন্তু সেখানেও চারিদিকে জল ছিল চারিদিকে শুধু জল আর জল তারা কিভাবে যে বাঁচবে সেই উপায়টা খুঁজে পাচ্ছিল না তারা দুজনে এইসব দেখে ভয়ে কাঁদতে লাগলো তখন রিয়া বলল রাজু যদি এইরকমই চলতে থাকে তাহলে তো আমরা না খেয়ে মারা যাব আর বন্যার জল যদি না কমে আরো বাড়তে থাকে তাহলে তো আমরা এই জলে ভেসেই মারা যাব আর এমনিতেও আমাদের মা বাবা বেঁচে নেই তাহলে আমরা দুজন বেঁচে থেকে কি করবো রাজু বল এটা শুনে রাজু বলল দিদি তুমি এরকম বলো না দিদি আমার খুব ভয় করছে এইভাবে দিদির হাত ধরে ঠিক সেই সময় সেখানে এক মহিলা একটা কাঠের উপর বসে তাতে উনুন জ্বালিয়ে ভগবানের রূপে সেখানে গিয়ে হাজির হয় আর তাতে কিছু দরকারি থালা বাসনও ছিল ওই মহিলা ওই বাচ্চাদের দেখে বললো আরে বাচ্চারা এখানে এসো এখানে এসো এইরকম বলে ওই বাচ্চাদেরকে কাঠের টুকরোর ওপর ডেকে বসালো বাচ্চারা তখন ওই মহিলাকে অবাক হয়ে দেখছিল আচ্ছা বাচ্চারা তোমাদের দেখে মনে হচ্ছে তো তোমাদের অনেক মন খারাপ আর অনেক দিন ধরে কিছু খাওয়া হয়নি তোমাদের মা বাবা কি বন্যার জলে ভেসে গেছে তখন রিয়া বলল। আমরা জানি না আমাদের মা বাবা কোথায় গেছে অনেক দিন ধরে তাদের কোনো খোঁজ পাইনি তারপরে সেই মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দিল তারপরে তাদের খেতে দিল বাচ্চারা খাবার খাওয়ার পরে সেখানে একটু বিশ্রাম নিল ওই কাঠের টুকরোটাকে ভাসাতে ভাসাতে অনেক দূরে চলে যেতে লাগলো এইভাবে দুদিন কেটে যায় তারা বুঝতেই পারল না দুদিন কিভাবে কেটে গেলো এইভাবে তারা ওই কাঠের টুকরোতে খেয়ে দিয়ে ঘুমাতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যায় তারা এইভাবে খুব কষ্টের সাথে দিন কাটাচ্ছিল এইভাবে এক সপ্তাহ কেটে যায় সেই মহিলার কাছে যা জিনিস ছিল সব শেষ হয়ে যায় তারা খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ে ওই দুটো বাচ্চা নিজেদের খিদেকে সহ্য করে চুপচাপ ওই মহিলার দিকে তাকিয়ে রইল কারণ বাচ্চারাও সেখানে পরিস্থিতি বুঝতে পারছিল কিছুদিন না খাওয়ার কারণে ওই দুটো বাচ্চারা অজ্ঞান হয়ে পড়ে তারপরে সেই কাঠের টুকরোটা ভাসতে ভাসতে একটা পাহাড়ি এলাকার নদীর ধারে গিয়ে পৌঁছায় তারপরে ওই দুটো বাচ্চার জ্ঞান তারা যখন জ্ঞান ফিরে দেখলো চারিদিকে শুধু জঙ্গল আর পাহাড়ি এলাকা এইভাবে তারা দুর্বল শরীর নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করতে লাগলো সেখানে গিয়ে তারা কিছু ফল দেখতে পায় ওই মহিলা বাচ্চাদেরকে বললো বাচ্চারা আমরা এখন অনেক দূরে চলে এসেছি আর এখান থেকে ফিরে যেতে পারবো না এখানে খাবার জন্য অনেক ফল পেয়ে যাব। তাই আমরা এখন থেকে এখানেই থাকবো আর থাকার জন্য কোনো একটা ব্যবস্থা করে নেব ঠিক আছে তো আর হচ্ছে কাপড়ের ব্যাপার যা আছে সেটাই পরে দিন কাটাবো আর না হলে পাতা জড়িয়ে নেব গায়ে সেই মহিলার কথা শুনে বাচ্চারাও হ্যাঁ বললো আর সেখানে থাকতে রাজি হয়ে যায় তারপরে তারা দেখলো কিছু লোক এই জঙ্গলে এসে কাঠ আর ফল নিয়ে যেত মনে হচ্ছে এই আশেপাশে কোনো একটা গ্রাম আছে তাই তো এইসব লোকেরা এখানে আসছে আর যেরকম তারা মনে করেছিল সত্যি সেখানে একটা গ্রাম ছিল ওই গ্রামে যাওয়ার পরে তারা জানতে পারলো গ্রামের লোকেরা ওই পাহাড়ি এলাকায় গিয়ে কাঠ কেটে আর ফল নিয়ে এসে এই গ্রামে বিক্রি করতো আর সেই টাকা দিয়েই নিজেদের সংসার চালাতো এই সব কিছু দেখে ওই মহিলা বাচ্চাদের বলল। তোমরা দুজনে নিজেদের মা বাবাকে মনে করে কান্নাকাটি করছো তো এই সব কিছু এবারে ভুলে যাও এবার থেকে আমি তোমাদের মা আর বাবা আমরা এখানেই থাকবো এখানে জঙ্গলে থাকা কাঠগুলো বিক্রি করে নিজেদের সংসার চালাবো এখানেই থাকবো এবার থেকে কি বলো আমারও দেখাশোনা করার মতো কেউ নেই তোমাদেরও কেউ নেই তাই আমরা একে অপরকে দেখাশোনা করব আর এখানেই থাকবো এটা শুনে বাচ্চারা কাঁদতে কাঁদতে বলল আমাদের তো মা বাবা নেই যখন আমাদের কেউ দেখার ছিল না তখন আপনি তো আমাদের দেখাশোনা করেছেন আর আমরা এখন এখানেই আপনার কাছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের মা বাবার যেন কোনো না কোনো দিন খোঁজ পেয়ে যায় এই রকম বলে ওই মহিলাকে জড়িয়ে বাচ্চারা কাঁদতে লাগলো সেই মহিলাও বাচ্চাদেরকে ধরে কাঁদতে লাগলো কিছু দিনের মধ্যে তারা সেখানে একটা ঘর তৈরি করে থাকতে লাগলো আর জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে ফল নিয়ে এসে বিক্রি করে নিজেদের জীবন কাটাতে লাগলো